নমস্কার বন্ধুরা, আজকে আমি আঁকবো খুব সুন্দর একটা ছাতা। আমি একটু সাইড করে আঁকবো গোলটা। উপর দিয়ে হাফ গোল করে নিলাম, এবার নিচে বেঁকিয়ে বেঁকিয়ে গোল গোল করে করে এগুলো জয়েন্ট করে দিলাম, যেরকম ছাতা হয়। নিচে আবার স্টিকটা এঁকে নিলাম। নিচে আর একটা করে গোল গোল করে হাফ দিয়ে এটা জয়েন করে দেবো। আর ভেতরে শিকগুলোও আঁকছি। ওপরে স্টিকটা এঁকে নিলাম। এরপর আমি ছাতার গায়ে একটা সরু মার্কার দিয়ে ফুল ফুল আঁকবো, যাতে দেখতে সুন্দর লাগে। তোমরা অন্যরকমও ফুলও দিতে পারো পারলে। এরপর আমি রং করব, আমি বিভিন্ন কালারের করব। ফুলগুলো এখন আমি রং করব না, আগে আমি এক একটা ভাগ এক এক রকম করব। এখানে আমি গোলাপি রং করছি, হালকা গোলাপি রং, আর ওই লাস্টের দিকটাতেও আমি হালকা গোলাপি রং করছি ফুলগুলো বাদ দিয়ে। মাঝে করব সি গ্রিন, পরেরটা দুই সাইডে দুই রকম করে নেব সি গ্রিন কালারটা, আর মাঝখানে আমি অরেঞ্জ করব। একদম নিচটা আমি হালকা বেগুনি রঙের করে নিলাম পুরোটা। এরপর আমি ফুলগুলো রং করছি এক এক রকম এক এক কালার। আকাশি করলাম, মাঝেরটা হলুদ করে নিচ্ছি, একটা নীল, সবুজ, এখানে আমি হালকা পিচ কালারটা করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে ছাতাটা দেখতে। আর স্টিকটা আমি খয়েরি কালারে লাল কালারে করে নিলাম। ভিডিওটি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করো।